आज के आलोचना करब पोस्ट अफिस अत्यंत जनप्रिय स्कीम सिनियर सिटीजन सेविंग स्कीम निये। नाम शुने अपनारा बुझते एट सिनियर सिटीजन निये। स्कीमे जदि आपनारा एक बार टाका इनभेस्ट करें ताहले पांच बछरे आपनारा पेये जाबेन 43 लक्ष टाका। जदि 5 लक्ष टाका सिनियर सिटीजन सेविंग स्कीमे इनभेस्ट करें सेक्षेत्रे आपनि प्रति 3 मास अंतर 10,250 টাকা করে সুদ পেতে থাকবেন। কারা এই স্কিমে আবেদন করতে পারবেন, কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত তথ্য জানতে পারবেন আজকের ভিডিও থেকে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে পুরোটা দেখবেন। প্রথমে আমরা দেখব কারা এই স্কিমে টাকা ইনভেস্ট করতে পারেন। 60 বছর বা তার বেশি যে কোনো বয়সের নাগরিক এই স্কিমে টাকা ইনভেস্ট করতে পারবেন। এই স্কিমে কিছু কিছু বয়সের ব্যতিক্রমও রাখা হয়েছে। আপনি যদি রিটায়ার্ড সিভিলিয়ান এমপ্লয়ি হন এবং আপনার বয়স যদি 55 থেকে 60 এর মধ্যে হয় সেক্ষেত্রে আপনি সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে আপনার টাকা ইনভেস্ট করতে পারবেন। আপনি যদি রিটায়ার্ড ডিফেন্স এমপ্লয়ি হন এবং আপনার বয়স যদি 50 থেকে 60 বছরের মধ্যে হয় সেক্ষেত্রেও আপনি সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে আপনার টাকা ইনভেস্ট করতে পারবেন। দুটি ক্ষেত্রে একটি শর্ত হচ্ছে আপনার আপনি রিটায়ার্ড বেনিফিট পাওয়ার 1 মাসের মধ্যে আপনাকে SCSS এ আপনার টাকা ইনভেস্ট করতে হবে। কোন NRI ব্যক্তি SCSS বা সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে নিজেদের অ্যাকাউন্ট ওপেন করতে পারবে না। এরপরে আমরা দেখব কত রকম ভাবে এই সিনিয়র সিটিজেন সেভিং স্কিমের অ্যাকাউন্ট খোলা যায়। আপনি সিঙ্গেল অ্যাকাউন্ট খুলতে পারেন এবং আপনি জয়েন্ট অ্যাকাউন্টও করতে পারেন। জয়েন্ট অ্যাকাউন্ট এক্ষেত্রে শুধুমাত্র আপনি স্পাউসের সাথে করতে পারবেন, অর্থাৎ আপনি যদি পুরুষ হন তাহলে আপনার স্ত্রীর সাথে এবং আপনি যদি স্ত্রী হন তাহলে আপনার স্বামীর সাথে এই অ্যাকাউন্ট করতে পারবেন। আপনার ছেলে বা মেয়ের সাথে আপনি সিনিয়র সিটিজেনে আপনার টাকা ইনভেস্ট করতে পারবেন না। এরপর আমরা দেখব সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে অ্যাকাউন্ট ওপেন করতে গেলে কি কি ডকুমেন্টস আপনার লাগবে। আপনি যদি সিঙ্গেল অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে আপনার প্যান কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, 4 কপি ছবি, এবং আপনি যদি জয়েন্ট অ্যাকাউন্টে করেন সেক্ষেত্রে আপনাদের স্বামী স্ত্রী উভয়েরই প্যান কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স এবং উভয়েরই ছবি লাগবে। ছবি কালার পাসপোর্ট সাইজের ছবি করবেন। আপনি সিঙ্গেল অ্যাকাউন্ট করুন এবং জয়েন্ট অ্যাকাউন্ট করুন, যে অ্যাকাউন্টই করুন না কেন নমিনি করতেই হবে। নমিনি শুধুমাত্র আধার কার্ড দিলেই হবে, আধার কার্ডের জেরক্স। এরপর আমরা দেখব সিনিয়র সিটিজেন সেভিং স্কিমের সময়সীমা। এই স্কিমের সময়সীমা হচ্ছে 5 বছর, অর্থাৎ আপনার টাকা 5 বছরের জন্য আপনি ফিক্সড করবেন। সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে টাকা আরও 3 বছর এক্সটেনশন করা যায়, অর্থাৎ আপনি 8 বছর পর্যন্ত একই সুদের হারে আপনার টাকা ইন্টারেস্ট পেতে থাকবেন। এরপর আমরা দেখব এই স্কিম থেকে কোনো পার্সিয়াল উইথড্রল বা লোন ফ্যাসিলিটি আছে কি নেই। আপনি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম থেকে কোনো রকম লোন বা পার্সিয়াল উইথড্রল এই সুবিধা পাবেন না। এরপর আমরা দেখব সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে প্রিম্যাচিওর ক্লোজার ফ্যাসিলিটি আছে কি না। আগে হ্যাঁ, আপনি যখন খুশি তখন সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে আপনার টাকা প্রিম্যাচিওর ক্লোজার করতে পারবেন। 31 মার্চের আগে 1 বছর ওপেন অ্যাকাউন্ট ওপেন করার 1 বছর পরে প্রিম্যাচিওর ক্লোজার করা যেত, কিন্তু 31 মার্চ 2023 পর থেকে আপনি যদি সিনিয়র সিটিজেনে আপনার টাকা ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনি যখন খুশি তখন আপনার টাকা প্রিম্যাচিওর করতেই পারেন। এরপর আমরা দেখব আপনি যদি আপনার টাকা প্রিম্যাচিওর ক্লোজার করে নেন তাহলে আপনার টাকা কোনো কাটা যাবে কি যাবে না। আপনি যদি অ্যাকাউন্ট ওপেন করার পর 1 বছরের মধ্যে আপনার টাকা প্রিম্যাচিওর ক্লোজার করে নেন এবং আপনার যদি সেভিংস অ্যাকাউন্টে কোনো ইন্টারেস্ট ক্রেডিট না হয় সেক্ষেত্রে আপনার কোনো টাকা কাটা যাবে না। কিন্তু আপনি যদি অ্যাকাউন্ট ওপেন করার 1 বছরের পর এবং 2 বছরের আগে যদি আপনার টাকা প্রিম্যাচিওর ক্লোজার করেন অ্যাকাউন্টটি সেক্ষেত্রে আপনার প্রিন্সিপাল থেকে 1.5% টাকা কেটে নেওয়া হবে। চলুন একটা উদাহরণ দিয়ে বিষয়টা বুঝিয়ে নিই। যদি আপনি 1 লাখ টাকা SCSS এ ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনি যদি 1 বছর থেকে 2 বছরের মধ্যে প্রিম্যাচিওর ক্লোজার করেন সেক্ষেত্রে 1.5% কেটে নেওয়া যাবে, দিয়ে আপনি পাবেন 98,500 টাকা। আপনি যদি 2 বছর থেকে 5 বছরের মধ্যে আপনার টাকা প্রিম্যাচিওর ক্লোজার করেন সেক্ষেত্রে আপনার 1% টাকা কেটে নেওয়া হয়, অর্থাৎ আপনি যদি 1 লাখ টাকা ইনভেস্ট করেন এবং আপনি যদি 2 বছরের পরে এবং 5 বছরের আগে সেই টাকা প্রিম্যাচিওর ক্লোজার করেন তাহলে 1 লাখ থেকে 1% কেটে নিয়ে 99,000 টাকা আপনাকে দেওয়া হবে। চলুন এবার বলি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ইন্টারেস্ট কিভাবে দেওয়া হয়। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ইন্টারেস্ট পেতে গেলে আপনাকে অবশ্যই একটি পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে হবে। সিনিয়র সিটিজেনের সেভিংস স্কিমের ইন্টারেস্ট প্রতি 3 মাস অন্তর ডাইরেক্ট আপনার সেভিংস অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হয়। এই জন্য SCSS অ্যাকাউন্ট ওপেন করতে POSB সেভিংস অ্যাকাউন্ট মাস্ট। এবার জানবো সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের সুদের হার কত রয়েছে বর্তমানে। এখন সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের সুদের হার রয়েছে 8.2%। চলুন এবার একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিই আপনারা কীরকম কী ইন রিটার্ন পাবেন যদি আপনারা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে আপনাদের টাকা ইনভেস্ট করেন। আপনি যদি 5 লক্ষ টাকা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনি প্রতি 3 মাস অন্তর 10,250 টাকা করে সুদ পেতে থাকবেন। এই 10,250 টাকা সুদ ডাইরেক্ট আপনার সেভিংস অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হবে। তাহলে আপনি 5 বছরে মোট সুদ পাবেন 2,05,000 টাকা। 5 বছর পরে আপনি মোট রিটার্ন পাবেন 7,05,000 টাকা, অর্থাৎ 5 লাখ টাকা ইনভেস্ট করলে আপনি 5 বছর পরে SCSS স্কিম থেকে পেয়ে যাবেন 7,05,000 টাকা। আপনি যদি 10 লক্ষ টাকা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনি প্রতি 3 মাস অন্তর পেয়ে যাবেন 20,500 টাকা করে সুদ, অর্থাৎ 5 বছরে মোট পাবেন 4,10,000 টাকা সুদ। তাহলে আপনি 5 বছর পরে মোট রিটার্ন পাবেন 14,10,000 টাকা।
আপনি যদি 15 লক্ষ টাকা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনি প্রতি 3 মাস অন্তর পেয়ে যাবেন 30,750 টাকা করে সুদ, অর্থাৎ আপনি 5 বছরে মোট সুদ পাবেন 6,15,000 টাকা। তাহলে আপনি 5 বছর পরে মোট রিটার্ন পাবেন 21,15,000 টাকা। আর আপনি যদি সর্বোচ্চ 30 লক্ষ টাকা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনি প্রতি 3 মাস অন্তর অন্তর পেয়ে যাবেন 61,500 টাকা করে। তাহলে আপনি 5 বছরে মোট পাবেন 12,30,000 টাকা সুদ। তাহলে 5 বছর পরে আপনি মোট রিটার্ন পাবেন 42,30,000 টাকা। চলুন এবার জেনে নিই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে মিনিমাম কত টাকা এবং ম্যাক্সিমাম কত টাকা ইনভেস্ট করা যায়। আপনি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে মিনিমাম 1,000 টাকা ইনভেস্ট করতে পারেন এবং ম্যাক্সিমাম 30 লক্ষ টাকা ইনভেস্ট করতে পারে। তবে মনে রাখবেন আপনার ইনভেস্টের ম্যাক্সিমাম লিমিট কিন্তু 30 লক্ষ টাকায়। আপনি সিঙ্গেল অ্যাকাউন্ট করুন বা জয়েন্ট অ্যাকাউন্ট করুন সেক্ষেত্রে আপনি 30-30 করে 60 লক্ষ টাকা নয়, আপনি জয়েন্ট অ্যাকাউন্ট করলেও ম্যাক্সিমাম 30 লক্ষ টাকায় ইনভেস্ট করতে পারবেন। এরপরে আমরা জানবো সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে আপনি মোট কতগুলি অ্যাকাউন্ট করতে পারেন। আপনি যত খুশি তত অ্যাকাউন্ট ওপেন করতেই পারেন সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে। তবে আপনি যতগুলি অ্যাকাউন্ট করুন না কেন, সমস্ত অ্যাকাউন্ট থেকে আপনি যত টাকা ইনভেস্ট করবেন তার সমষ্টি যেন 30 লক্ষ টাকার বেশি না হয়। এবার আমরা দেখব সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো ট্যাক্স বেনিফিট এই স্কিমে আছে কি নেই। ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 এর সেকশন 80C অনুসারে আপনি বছরে 1,50,000 টাকা ট্যাক্স বেনিফিট পেয়ে যাবেন এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম থেকে। তবে আপনার যদি বছরে 50,000 টাকার বেশি সুদ পান এই সুদ থেকে এই স্কিম থেকে সেক্ষেত্রে আপনার ট্যাক্স লাগবে। তবে চিন্তার কোনো কারণ নেই, আপনি প্রতি বছর 15G বা 15H ফর্ম এবং অ্যাকাউন্ট ওপেন করার সময় যদি এই 15G বা 15H ফর্ম সাবমিট করেন তাহলে আপনার ট্যাক্স আর কেটে নেওয়া হবে না। আজকের ভিডিওর মাধ্যমে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের প্রায় সমস্ত তথ্যই তুলে ধরা হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।